আজকে এখন আমরা যে টপিকটা শিখবো সেটা হচ্ছে নিট বিক্রয়। ধরো আমি 100 টাকার পণ্য বিক্রয় করছি, কি করছি? সে একটু পরে এসে 10 টাকার পণ্য ফেরত দিয়ে গেছে। আলটিমেটলি এখন তার কাছে আমি কত টাকা দাবি করতে পারি? এই 90 টাকার নাম হচ্ছে নিট বিক্রয়, আর 100 টাকার নাম কি? বিক্রয়। তো বিক্রয়ের সাথে কিছু আইটেম যোগ বিয়োগ করার পরে আলটিমেটলি কি পাওয়া যায়? নিট বিক্রয়। আচ্ছা ধরেন 100 টাকার পণ্য বিক্রয় করছি, আমার হাতে 100 টাকাই আসছে, তাহলে নিট বিক্রয় কত? 100 টাকা। কোনো কিছু যোগ বিয়োগ করতে হবে না। তবে নিট বিক্রয় বের করার জন্য বিক্রয়ের সাথে কিছু আইটেম কি করতে হয়? যোগ বিয়োগ করতে হয়। যোগ আর বিয়োগ, সিম্পল। আবার হকারি আমরা করব, বিক্রয় মাইনাস আরো অনেকগুলো আইটেম আছে যেগুলো যোগ বিয়োগ করার মতো। একদিনে আমি আপনাদের সব দিতে চাই না, তাহলে আমার ব্যবসা অল্প দিনে শেষ হয়ে যাবে। আমাদের কি করতে হবে? ক্লাসটা লম্বা করতে হবে। যত বেশি ক্লাস তত বেশি নিট বিক্রয় বের করলে তো মোট মুনাফা বের হয়ে যাবে না? কি করতে হয়? নিট বিক্রয়ের সাথে বিক্রিত পণ্যের ব্যয়টা কি করতে হয়? তাহলে কি বের করতে হবে? বিক্রিত পণ্যের ব্যয়। ওকে।